नमस्कार बंधुरा, मुहूर्ते सबचे बड़ अपडेट माध्यमिक एवं उच्च माध्यमिक 2022 आदौ हबे कि हबे ना ता निये किन्तु एखोनो सिद्धांत नेवा गेलो ना एवं तारपरे सरासरि किन्तु माध्यमिक स्तर एवं उच्च माध्यमिक स्तर बोर्डर तरफ थेके किन्तु नोटिफिकेशन आपलोड करा हुए चे जे आपनादेर क्लास कखन कखन हबे कबे कबे हबे एवं कोन कोन शिफ्टे हबे कटा थेके कटा पर्यन्त हबे कतक्षण आपनादेर स्कूले थाकते हबे एवं स्कूले ना गेले आपनादेर बिरुद्धे की की पदक्षेप नेवा हबे सेई सम्पर्के किन्तु सरासरि नोटिफिकेशन दिए जानानो हयेछे एवं तारपरे माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षार्थीदेर आदौ कि 2022 परीक्षा हबे कि हबे ना सेटा निये किन्तु एखोनो पर्यन्त कोनो रकम सिद्धान्त निते पारेननि कोनो पर्षदई। शुधुमात्र खसड़ा किन्तु पाठानो हयेछे नवान्ने, किन्तु सेई नवान्ने किन्तु एखोनो पर्यन्त आमादेर राज्येर माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় कोनो रकम स्वाक्षर करेननि बा कोनो रकम सेई निये किन्तु कोनो तथ्यई किन्तु कोनो जायगा थेके उठे आसेनि। शुधुमात्र बला हच्छे खसड़ा पाठानो हयेछे एबं सेई खसड़ातेई किन्तु आपनादेर एखोनो पर्यन्त फाइनल किछु डिसिशन नेওয়া হয়নি। किन्तु परीक्षा संक्रांत एवं जे संक्रमण संक्रांत किन्तु आरो अनेक तथ्य उठे एसेछे जेटा आपनादेर एई भिडियोर माध्यमे सरासरि आपनादेर जानानो हबे एवं तार पाशापाशि नोटिफिकेशन जेटा उठे एसेछे सेटा सरासरि आपनादेर सामने लाइव तुले धरबो। ताई भिडियोटा किन्तु एकटु स्किप ना करे शेष पर्यन्त देखबेन। देखे निन ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এটা কিন্তু সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক পর্ষদের তরফ থেকে কিন্তু সরাসরি দেয়া হয়েছে। এখানে দেখে নিন, লেখা আছে WBBSE এবং WBCHS এবং ডেটটাও কিন্তু দেখে নিন 29/10/2021 এবং এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে ক্লাস 11 এবং 12-এর 16 তারিখ থেকে যেমন খুলছে তেমনই কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু সেই একই ডেটেই খোলা হচ্ছে। অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী কিন্তু ক্লাস হবে মানডে থেকে স্যাটারডে পর্যন্ত, কোনো রকম কিন্তু তার মাঝে কোনো গ্যাপ থাকবে না এবং এখানে কিন্তু স্যাটারডেতে কিন্তু কোনো রকম হাফ ডেও আপনাদের হবে না। আপনাদের কিন্তু সরাসরি ফুল ডে ক্লাস করতে হবে এবং সেটাও কিন্তু দুটো শিফটে হবে। কোন কোন শিফটে হবে এবং কটা থেকে হবে, কোন শিফটে কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা পড়বে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখে নিন, প্রথমেই লেখা আছে, দেখে নিন, ইচ 9-12 ক্লাসেস মে বি ডিভাইডেড ইন টু অর মোর সেপারেট রুমস ডিপেন্ডিং আপন রিসোর্সেস অ্যাভেলেবল। ক্লাস 9 থেকে 12-এর স্টুডেন্টদের কিন্তু আলাদা আলাদা রুমে বসানো হবে। অর্থাৎ আলাদা আলাদা রুম বলতে কিন্তু এখানে সবাই আলাদা রুমেই বসে, কিন্তু এখানে একটা রুমে 15-20 জনের বেশি বসানো কিন্তু হবে না এবং সেই ডিভাইডটা কিন্তু বেশি হতে পারে কম হতে পারে। অর্থাৎ যদি আপনাদের ক্লাস 9-এ 50 জন স্টুডেন্ট থাকে সেখানে কিন্তু আপনাদের তিনটে ক্লাস করা হবে। অর্থাৎ 20 জন 20 জন 10 জন অথবা 15 জন 15 জন করেও কিন্তু আপনাদের ক্লাসকে ডিভাইড করা হতে পারে। এইভাবেই কিন্তু আপনাদের ক্লাস করানো হবে। স্কুলে কতটা ক্লাসরুম বর্তমানে ফাঁকা আছে, কতটা ক্লাসরুম বর্তমানে স্যানিটাইজেশন করা হয়েছে তার উপরেই ডিপেন্ড করে কিন্তু এই আপনাদের স্টুডেন্টদের ডিভাইড করে ক্লাসে ক্লাসে বসানো হবে। এবং তারপরেও যেটা বলা হয়েছে সেটা দেখে নিন, স্টুডেন্টস অফ 9 and 11 shall report at 9:30 a.m. and their classes will be held on and from 10 a.m. to 3:30 p.m. অর্থাৎ আপনাদের কিন্তু স্কুলে রিপোর্ট টাইম হচ্ছে 9:30 সময় এবং আপনাদের কিন্তু ক্লাস হবে 10টা থেকে 3:30 পর্যন্ত। এখানে কিন্তু মাঝখানে কোনো গ্যাপ থাকবে না এবং এই যে কন্টিনিউয়েশনটা কিন্তু এটাও কিন্তু চলবে শনিবারও। অর্থাৎ আপনাদের যে শনিবার হাফ ডে হতো সেটা কিন্তু বর্তমানে আর হাফ ডে হবে না, যেহেতু এতদিন আপনাদের স্কুল বন্ধ ছিল। তাই আপনাদের কিন্তু সরাসরি ক্লাস করতে হবে 10:30 থেকে 3:30 পর্যন্ত। এবং তারপরে কিন্তু আবারও বলা হয়েছে, দেখে নিন, 10 এবং 12 এদেরও কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে হবে 10:30 মধ্যে। অর্থাৎ রিপোর্টিং টাইম কিন্তু 10:30 দিয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের ক্লাস শুরু হবে কিন্তু 11টা থেকে এবং চলবে 4:30 পর্যন্ত। তাই আপনাদের কিন্তু এই ক্লাসেই কিন্তু আপনাদের সবাইকে অ্যাটেন্ড করতে হবে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি সবার জন্যই। এবং তার পাশাপাশি কিন্তু এখানে আরও বলে দেওয়া হয়েছে, আধা ঘন্টা আগে কিন্তু আপনাদের কতজন স্টুডেন্ট বর্তমানে এসছে তার কিন্তু রিপোর্ট সরাসরি
সরাসরি পর্ষদের কাছে পাঠাতে হবে। কতজন স্টুডেন্ট বর্তমানে অ্যাটেন্ড করেছে সেটা কিন্তু পর্ষদকে জানাতে হবে। এবং এখানে কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে সবাইকেই কিন্তু স্কুলে আসতে হবে। কোনো স্টুডেন্ট কিন্তু বাড়িতে থেকে আর পড়াশোনা করতে পারবে না। এই নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তাই আপনাদের কিন্তু বর্তমানে সবাইকে স্কুলে আসার কথা বলা হয়েছে। যদি স্কুলে না আসেন তার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। যদি আপনারা কোনো কারণে অসুস্থ হন বা যদি আপনাদের জ্বর থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবে স্কুলে আসবেন না, সেটা কিন্তু গত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল এবং সেটাও কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিয়েছেন। যদি আপনাদের শরীর অসুস্থ বোধ করে বা যদি আপনাদের স্কুলে আসার পর কোনো রকম অসুবিধা হয় তার জন্য কিন্তু আলাদা স্পেশাল রুম থাকবে, সেখানে কিন্তু আপনাদের শিফট করা হবে এবং সেখানেই কিন্তু আপনাদের ট্রিটমেন্ট করা হবে। তার জন্য কিন্তু প্রতিটা টিচারকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হবে, তারা এই পরিস্থিতিতে কীভাবে ছাত্রছাত্রীদের হ্যান্ডেল করবে সেই জন্য কিন্তু সব রকম প্রিকশন স্কুলে থাকবে। প্রতিটা ক্লাসে কিন্তু আপনাদের স্যানিটাইজার থাকবে, আপনারা কিন্তু ক্লাসে প্রবেশ করার পরে কিন্তু স্যানিটাইজার ইউজ করেই কিন্তু ক্লাসে প্রবেশ করবেন। এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু বাধ্যতামূলক হিসাবে বলে দেওয়া হয়েছে যে প্রতিটা স্টুডেন্ট কিন্তু মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করতে হবে এবং তার পাশাপাশি একটা বেঞ্চে কিন্তু দুজনের বেশি কোনো স্টুডেন্ট বসবে না। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2022-এর এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আপনাদের পরীক্ষা মার্চ এবং এপ্রিল মাসে হবে কি হবে না। শুধুমাত্র কিন্তু খসড়া পাঠানো হয়েছে, যেমন গতবারে 2021-এ খসড়া তৈরি করা হয়েছিল সেই খসড়া পাঠানো হয়েছিল নবান্নে। কিন্তু সেখানে প্রথমবারে যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে আপনাদের পরীক্ষা হবে, তারপরে কিন্তু করোনা সংক্রমণ বেড়ে গেছিল সেটা আপনারা সবাই জানেন এবং তারপরে কিন্তু পরীক্ষা ক্যান্সেল করা হয়েছিল। তাই এবারে যে সেটা হবে না তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই যে এবারে আপনাদের পরীক্ষা হবে কি হবে না। কিন্তু আপনাদের পড়াশোনাটা কিন্তু গতবারের মতোই করে যেতে হবে, আপনাদের কিন্তু সিলেবাস নিজে থেকেই শেষ করতে হবে, কোনোভাবেই যেন না আপনারা সিলেবাস থেকে বঞ্চিত হন, সেই জন্যে কিন্তু আপনাদের এই রকম টানা ক্লাস করানো হচ্ছে। তাই আপনাদের পড়াশোনাটা কিন্তু আপনাদেরই করতে হবে, সেটা আপনারা বর্তমানে যতদিন না ক্লাস শুরু হচ্ছে আপনাদের কিন্তু বাড়িতে থেকে হোক সেই সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে নিজেদের। পরীক্ষা হোক বা না হোক আপনাদের কিন্তু সিলেবাস নিজে থেকেই শেষ করতে হবে। যদি কোনো এক্সট্রিম কারণে যদি পরীক্ষা নেওয়া হয় তখন কিন্তু আপনাদের নিজ স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে, আপনাদের কিন্তু অন্য স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নিজে স্কুলেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে। তাই এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।